ইমরান খান পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের একসময়ের অধিনায়ক আর বর্তমানে পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী। ইমরান খান নামেই সবার কাছে পরিচিত তিনি, কিন্তু তার পুরো নাম কি জানেন? আহমেদ খান নিয়াজি ইমরান হচ্ছে তার পারিবারিক নাম। 1952 সালের 5ই অক্টোবর লাহোরে জন্মগ্রহণ করেন ইমরান খান। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন ইমরান। 1968 সালে 16 বছর বয়সে লাহোরের হয়ে সারগোড়ার বিরুদ্ধে প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন তিনি। ক্রিকেটের প্রতি ইমরান খানের আগ্রহ এবং লেগে থাকায় তাকে দ্রুত স্থান করে দেয় পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। 1970 সালে যখন দলে ডাক পান তখনও তার পড়াশোনায় শেষ হয়নি। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন বলা হয় এই ইমরান খানকে। তার অধিনায়কত্বে পাকিস্তান 1992 সালে বিশ্বকাপ জয় করে। 1996 সালে রাজনীতিতে যোগ দেন ইমরান, গঠন করেন তেহরিকি ইনসাফ পার্টি। গত নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকলেও এবার অন্যদের পেছনে ফেলে তার দল উঠে এসেছে শীর্ষে। শুধু খেলা বা রাজনীতি নয়, ব্যক্তিজীবনের নানা খবর দিয়েও বরাবরই সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন এই ইমরান খান। 65 বছর বয়সে তৃতীয়বার বিয়ে করেন ইমরান। ভবিষ্যৎ বক্তা বুসরা মানিকের আগে ব্রিটিশ সেলিব্রিটি জেমিমা গোল্ডস্মিথ এবং পাকিস্তানি টিভি অ্যাঙ্কর রেহাম খান ইমরানের স্ত্রী ছিলেন। নির্বাচনে ঠিক আগে আগে ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান তার আত্মজীবনীতে ইমরানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন। রেহামের অভিযোগ, ইমরানের সঙ্গে যৌন সম্পর্কে জড়ালেই কেবল নারীরা দলে বড় পদ পেতে পারেন। ইমরান খানকে অনেকেই পপুলিস্ট বলে আখ্যা দিয়ে থাকেন। জঙ্গিবাদের প্রতি তার উদার দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন অনেকেই। ধারণা করা হয় তালেবানের মতো বেশ কিছু উগ্রপন্থী দলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন ইমরান খান। The Pakistani Taliban groups actually want to talk to the our government, you know, for some peace, for some reconciliation, and we are in talks with some of the groups. সন্ত্রাস বিরোধী যুদ্ধে আমেরিকার ভূমিকা এবং তাতে পাকিস্তানের অংশগ্রহণের বড় সমালোচক ইমরান খান। পাকিস্তানের অনেক সমস্যার পেছনে দেশটির আমেরিকা প্রীতি বড় কারণ বলে একাধিক বক্তব্যে বলেছেন ইমরান খান। দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ইমরান খান, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ছিলেন তার আক্রমণের মূল লক্ষ্য। লন্ডনে বাড়ি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার সাজায় নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ এখন পাকিস্তানের কারাগারে আছেন। পাকিস্তানের তরুণদের মন দ্রুতই জয় করে নিয়েছেন ইমরান খান তার নতুন পাকিস্তান স্লোগান তরুণ প্রজন্মের মুখে মুখে। 2012 সালে এশিয়া সোসাইটির জরিপে এশিয়াস পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন ইমরান খান।